আপনারা দেখছেন বাংলা মেয়ে। তোমার নাম কি? সুনিতা সাতরা। আপনি কাছে আচ্ছা, তুমি এবছরে কোন স্কুল থেকে মাধ্যমিক দিয়েছিলে? কবি সুকান্ত শিক্ষা নিকেতন। তোমার প্রাপ্ত নাম্বার কত? 571। আচ্ছা, তুমি আগামী দিনে এই যে পড়াশোনা করছো, আগামী দিনে তোমার লক্ষ্য কি? আমার ইচ্ছা বায়ো সায়েন্স নিয়ে ভবিষ্যতে ডাক্তার হব। আচ্ছা, আর এই যে তোমার পড়াশোনা, এর পেছনে তোমার অবদান কাদের বেশি বলে তোমার মনে হয়? আমার অবদান, আমার কোনো প্রাইভেটের টিচারই মাইনে নিতেন না, আমাকে ফ্রিতেই পড়াতেন। আর আমার কবি সুকান্ত স্কুলে যে আমার খেলার টিচার আছেন তারক ঘোষ, উনি আমাকে যথেষ্ট সাহায্য করেছেন, ওনার জন্য আমি এতদূর আসতে পেরেছি। আর আমার মা বাবা তো আছেই, আমার মা বাবা না থাকলেও আমি এতদূর আসতে পারতাম না। এই যে তুমি এত ভালো রেজাল্ট করেছো, তোমার ফিলিংস কেমন, তোমার কেমন লাগছে? আমার লাগছে ভালো, কিন্তু আশা করেছিলাম রেজাল্টটা আরও ভালো হবে। আগামী দিনে তো সামনে তো উচ্চ মাধ্যমিক পরীক্ষা, কোন কোথায় ভর্তি হবে বা কোন স্কুলে ভর্তি হবে কিছু ভেবেছো? এখনো ভাবিনি, বায়ো সায়েন্স নিয়ে যেহেতু পড়বো সেই এখন স্কুলে ভর্তি হব। আচ্ছা, আগামী দিনেও যারা মাধ্যমিক দেবে, তোমার পাড়াতে অনেকেই আছে, হ্যাঁ, তাদের উদ্দেশ্যে তাদের কি বার্তা তুমি দেবে, তারা কিভাবে পড়াশোনা করবে, কি বার্তা দেবে? তারা চেষ্টা করবে যে ভালোভাবে পড়াশোনা করার, মানে পড়াশোনাটাকেই লক্ষ্য হিসাবে পড়াশোনা করতে হবে, আমার থেকে ভালো রেজাল্ট করতে পারে। তোমার খেলাধুলো কেমন, মানে খেলাধুলো পড়াশোনার বাইরে আর কি কি ভালো লাগে? আমি খেলাধুলা করি, ন্যাশনাল খেলে এসেছি, ওখানে 4th পজিশন পেয়েছিলাম। আচ্ছা, আর আর কি ভালো লাগে পড়াশোনার বাইরে, খেলাধুলা ছাড়াও আরও কিছু? আমি পড়াশোনা খেলাধুলা নিয়েই সারাদিন থাকি, আর আমার প্রাইভেট তো অনেক দূরে, যেতে 45 মিনিট 30 মিনিট লাগে, তো আর কিছু করা সম্ভব হয় না, টাইম পাই না। তুমি, তোমার এই গ্রামের নাম কি? নতুন আলুইপাড়া। তোমার বাবার নাম? সঞ্জয় সাতরা। তোমার মায়ের নাম? অর্চনা সাতরা। খেলাধুলাটা কোন বিষয়ে করো তুমি? আমি হাই জাম্প করি। বেশ বেশ, ঠিক আছে। আপনারা দেখছেন বাংলা মেয়ে।